মর্নিং বন্ধুরা, রোজকারের মতন আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখানে দেখো, এই যে কচুরি পানার ফুলটা এত সুন্দর লাগছে, মানে যে কি বলবো। তো দেখো এই সামান্য কচুরি পানার ফুলটা, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। অসাধারণ একটা কালার আর ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগলো। তো তোমাদের কার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো ফুলটা যেমন সুন্দর কালার আর তেমনই সুন্দর। আর এটা না বিকেল হলেই আবার বন্ধ হয়ে যায়, আবার সকাল হলেই ফোটে। তো ভীষণই সুন্দর লাগছিল আমার, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর অনেক কাছ থেকে দেখাচ্ছি, দেখো ভীষণ সুন্দর একটি ফুল। অথচ দেখো কোথায় হয়েছে, কোথায় পড়ে আছে। তো এই অপরূপ সুন্দর সুন্দর ফুল দিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো তোমরা প্লিজ সঙ্গে থেকো। তো এরপরে চলে যাব ঘরের কাজকর্ম, রান্না বান্না। দেখো বন্ধুরা, চলে এসেছি সকালের টিফিন। আজকের জলখাবার হচ্ছে লুচি আর আলুর চচ্চড়ি, একদম গরম গরম লুচি আর আলুর চচ্চড়ি দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করে দিয়েছি। তো আমি বেশিরভাগটাই চা দিয়ে করি। তো আজকে দেখো একদম গরম গরম লুচি আমার রেডি হয়ে গেছে সকাল সকাল। আর হচ্ছে সঙ্গে করেছি একদম শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে সুন্দর করে আলুর চচ্চড়ি। তো দেখো আলুর চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে। হাই বন্ধুরা, তানিয়া লাইফে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এই বৃষ্টির ওয়েদারে সবাই কে কেমন আছো বলো তো। দাঁড়াও, তো বৃষ্টির ওয়েদারে সবাই কেমন আছো? তো হচ্ছে আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো হচ্ছে সকালে টিফিনের পর্ব কমপ্লিট হয়ে গেছে, তো এখন স্নান করে চলেছি। স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে, আর হচ্ছে এখন তোমার বাজারে গেছে, এখন কি আনে জানি না, তবে আনলে সেই বুঝে রান্না করব। তো রান্না এখনো বসানো হয়নি। তো স্নান টান করে নিয়েছি, পুজো দিয়ে দিয়েছি, সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। কাঁচাকুচি ছিল করে নিয়েছি, কারণ দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, কাঁচাকুচি করা হয়নি। তো অনেকটা জমে ছিল, সেগুলো কাঁচাকুচি করে নিলাম। তো এখন হচ্ছে রান্না বান্নার পালা। তো কি রান্না করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমাদের এখানে এক মানে আজকেরে হচ্ছে বৃষ্টিটা একটু কম আছে, আগের দিন তো প্রচুর প্রচুর হয়েছে, তো আজকে একটু কম আছে। তো তো চলো আবার দেখি কি বাজার আনে, তো সেই বুঝে রান্না বান্না করব। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এখানে দেখো বন্ধুরা, বাজার থেকে ইলিশ মাছ নিয়ে চলে এসেছে, মাছের রাজা ইলিশ। তো দেখো আজকে মাছটা হচ্ছে কেটে নিয়ে চলে এসেছে, তো আমাকে কাটতেও হবে না। তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মাছগুলো কেটে কেটে নিয়ে কেটেই নিয়ে চলে এসেছে। তো মাছটা আমি সবে প্যাকেট থেকে বার করেছি, এখনো ধোয়া ধুই কিচ্ছু হয়নি। তো মাছটাকে এবারে আমি ভালো করে ধুয়ে নেব। তো ইলিশ মাছ খেতে তো সবারই ভালো লাগে, ইলিশ মাছ তো সবার প্রিয়। তো চলো মাছটাকে দেখো, এখন আমি ফ্রেশ করে একদম ধুয়ে নিয়ে চলে এসেছি, একদম চকচকে করছে। তো এবারে মাছটাকে কি করব, ভালো করে নুন আর হলুদ দিয়ে একদম আরও চকচকে করে পালিশ করে দেবো। তো এখন ভালো করে মাছটাকে আমি সুন্দর করে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে মাছটাকে পালিশ করব। তো আজকের মাছটা কি করব জানো, মাছটাকে কোনো ভাপা কোনো কিছু করব না, আজকের মাছটা আমি শুধু ভাজা খাবো। আর গরম গরম ভাতে মাছ ভাজা আর মাছের তেল, আহা হা দারুণ লাগে। তো আজকের এই মাছ আমি ভাজাই করব, আর গরম মাছের তেল রাখবো আর গরম গরম ভাত, আর সঙ্গে করব এই মাছের একদম পাতলা ঝোল, ভীষণই টেস্টি লাগে। এখানে দেখো মাছটা আমার একদম নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে।
তো এটা এখন মাখিয়ে রাখা থাক। আর এদিকে চলো দেখো, বেগুন নিয়ে এসেছে একদম ছোট ছোট সুন্দর সুন্দর বেগুন। তো এই বেগুন দিয়ে আজকে ইলিশ মাছের ঝোল হবে। এই যে ছোট্ট ছোট্ট সুন্দর বেগুনগুলো তো ঝট করে কেটে নিই। তো এখানে দেখো আমি বেগুনটা কেটে নিয়েছি, আর আলু, কাঁচা লঙ্কা, টমেটো, তো এইগুলো আমার সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম। আর তারপর দেখো কড়ায় মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। তো কড়াতে আমি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, তো এখন মাছটা ভাজা হবে এদিকে। আর মাছ, ইলিশ মাছ কিন্তু ভাজা খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ। যাই করো, ইলিশ মাছ ভাজা, ইলিশ ভাপা, ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছ সব কিছুই ভালো লাগে। তো এখানে আমার ভাজা একদম রেডি হয়ে গেছে, আরও এখানে কিছুটা মাছ আমি ভাজা বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো আমি মাছের তেলটা তুলে নিয়েছি, আর হচ্ছে এখানে বেগুনগুলো ভেজে নিচ্ছি। ওই কিছুটা তেল ছিল, ওই তেলেই বেগুনটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই বেগুনটাও ভেজে তুলে নেব। তো বেগুনটাও দেখো সুন্দর করে আমি একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে বেগুনটাকে ভেজে আর তুলে রাখবো। একটু বেগুনটা ভালো করে ভেজে নিতে হবে, কারণ বেগুনটা পরে দেব, আগে একটু সুন্দর করে ভেজে নিয়ে তুলে নেব। তারপর দেখো এখানে আলু দিয়ে দিয়েছি, আর আলু না আমি একদম বেশি দিইনি, একদম চারটুকু আলু, মানে একটা আলু দিয়েছি। দিয়ে একদম আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করে নিয়েছি। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, একটু আদা বাটা দিয়ে সুন্দর করে একদম পাতলা মাছের ঝোল, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। হাই বন্ধুরা, তো হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তোমাদের সামনে এলাম। আর এখন হচ্ছে মানে ভাবছি ঘুমাবো কি ঘুমাবো না, কারণ বাইরে অনেক জামা কাপড় আছে, অল্প কিছু জামা কাপড় তুলে নিয়ে এসেছি আর রয়েছে এখনও। তো জামা কাপড়গুলো একটু গুছিয়ে না, যেগুলো রয়েছে যদি আবার বৃষ্টি আসে তাহলে তো ভিজে যাবে, ওই জন্য ঘুমাতেও পারছি না, কি করব ভাবছি। তো চলো একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর ঘুমাবো কি ঘুমাবো না জানি না, চুলটাও ভেজা আমার পুরো। তো কী কী রান্না করেছি না করেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, কিছুই না, হালকা করে পাতলা মাছের ঝোল বেগুন দিয়ে ব্যাস আর কি। তো এবারে হচ্ছে জামা কাপড়গুলো একটু গোছাবো, ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করি। তো এই দেখো বন্ধুরা, দুনিয়ার জামা কাপড় নিয়ে বসেছি, আর হচ্ছে এগুলো একটু ভাঁজ করব, তার মধ্যে যদি দেখি মানে বৃষ্টি হচ্ছে না তাহলে একটু শুয়ে পড়ব। আর বুঝতে বোঝা তো যাবে বৃষ্টি হবে কি হবে না, কারণ বাইরে এখনও অনেক জামা কাপড় আছে, দুদিন ধরে মানে এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে মানে কিচ্ছু শুকনো হয়নি, সব ঘরে স্যাঁত স্যাঁত করছে। তো ঝটপট করে জামা কাপড়গুলো গুছাবো, আর তারপরে কি করব না করব, কিন্তু আমার খুব ঘুম পাচ্ছে, আমার খেয়ে উঠলে কেন কি জানি শুতে ইচ্ছা করে, খুব ঘুম পায়। কিন্তু বৃষ্টি হলে কিন্তু বেশ ভালোই লাগে, বৃষ্টি হবে বাইরে আর ঘুমাতে কি মজা, হেবি লাগে। রাতে বৃষ্টি হলেও খুব ভালো, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হবে আর ঘরে বেশ মজা লাগে, শিল পড়লে আরও বেশি মজা লাগে আমার। আর আমার তো শিল কোড়াতেও বেশ ভালো লাগে, যখন শিল পড়ে খুব খুব বৃষ্টি হয়, বিদ্যুৎ চমকায় এ হয় আর শিল পড়ে, কি মজা হয় না শিল কোড়াতে। আগের বছরই তো হলো মনে হয়, আগের বছর যখন আমি কি বলে করোনা ছিল, ঘরে সবাই ছিল, তখন আগের বছরই তো মনে হয় হলো। হ্যাঁ, তো একবারে আমাদের এখানে খুব শিল পড়েছিল, বড় বড় এরকম বড় বড়, তো আমি মগ নিয়ে বাইরে বেরিয়ে কুড়িয়েছিলাম, ভীষণ মজা লাগছিল আমার। তো বন্ধুরা, পুজোর কেনাকাটি আমার এখনো হয়নি, আর কিছু কিনবও না,
যদি কিছু কিনি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, তবে এখনো অবধি কিনবো না, কিছু ঠিক করে রেখেছি, তো দেখা যাক কি হয়। কিনবো না মানে বলা ভুল, মানে আমার কিছু কিনবো না, তবে আমাদের পুচকির তো কিনতে হবে, আমাদের আমার ভাইজি টুলি ওর জন্য কিনবো, আর কিছু কিনবো না, আর আমার একদমই কিছু কিনবো না। তো এই হচ্ছে, তো জামা কাপড়টা ভাঁজ করে নিই, আর বিকেলে কি করি না করি, নাহলে ঘুম থেকে উঠে সন্ধেবেলা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, জামা কাপড়গুলো ঝটপট করে গুছিয়ে নিই, তারপরে বাইরে আরও যা আছে তুলে নিয়ে ঘরে মেলে দেবো, দিয়ে তারপর শুয়ে পড়বো। তো চলো এরপরে আবার আসছি পরে। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধেবেলা, 6:30 বাজে, আর আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দাঁড়া তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই দেখো। তো হ্যাঁ, পুরো 6:30 বাজে, সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এরপর কি টিফিন করি না করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর দেখো, তাও মানে এত বৃষ্টি হলো তাও যেন গরম গরম লাগছে। তো বন্ধুরা আবার আসছি পরে, এরপর চা করব, চা করে খাবো, আসলে, এখনো আসেনি, আসলে তারপর চা করব। তো ততক্ষণ কি করি না করি দেখা যাক, ঘরে বসে তরকারি আছে গরম করতে হবে। তো চলো পরে আসছি। তো বন্ধুরা এখানে দেখো, সন্ধেবেলা আজকে হচ্ছে বাইরে থেকে টিফিন নিয়ে এসেছে, তো আমি এখনো খুলিনি আর কি, খুলে দেখছিলাম তোমাদের সামনেই যে কি এনেছে। এখানে দেখো একটা ফিশ ফ্রাই এনেছে, আর এটার মধ্যে ছিল শসা আর পেঁয়াজ কুচিয়ে মানে স্যালাড, তো সেটাই তোমাদের সামনে আমি শেয়ার করলাম একটু। আর এক হাতে ক্যামেরা আর এক হাতে দেখো ঢেলে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। আর যেটা এনেছে এটা হচ্ছে একদমই আমার পছন্দ না চিকেনের, কারণ বাইরের আমি চিকেনের জিনিস একদমই, আর এটা হচ্ছে তোমার কাসুন্দি, আর ওই চিকেন উইংস ওটা তো আমি একদমই পছন্দ করি না বাইরের চিকেন। আর বন্ধুরা, তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তোমার বাসন মেজে চলে এসেছি। তো ভেবেছিলাম একটু বাইরে যাব, তো ভাবলাম তো আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন ফাসন মেজে সব ফ্রেশ, বিছানাটা করা হয়ে যাবে, তারপর হচ্ছে আজকের মতন ভিডিও আর বাড়ালাম না, এখানেই শেষ করে দেব। তো কালকে আবার কি হয় বৃষ্টির ওয়েদারে। তো বন্ধুরা চলো, আজকে আর ভিডিওটা এই পর্যন্তই, আর সারাদিনে আর কিছু দেখাতে পারলাম না, তো এই রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম তোমাদের সামনে ভিডিও শেষ করার জন্যে। তো চলো আজকের মতন টাটা, সবাইকে শুভরাত্রি, গুড নাইট, সব কিছু বলে দিলাম। তো দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে, তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। তো চলো এর পরের ভিডিওর অপেক্ষা থাকো, আর আমিও এর পরের কি ভিডিও করব না করব ভাবতে থাকি। তো চলো আজকের মতন টাটা।